নমস্কার, আমি সুমন। আজকে আমি আলোচনা করব আসিয়ান নিয়ে, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস নিয়ে। এই আসিয়ানের জন্ম হয় 1967 সালের 8ই আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর আর থাইল্যান্ড। এই 5টি দেশের বিদেশমন্ত্রী একত্রিত হয় ব্যাংকক সম্মেলনে এবং সেখানেই এক চুক্তির মাধ্যমেই এই আসিয়ানের জন্ম হয়। এই 5টি দেশের বিদেশমন্ত্রীর নাম আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এই আসিয়ান নামক সংগঠনটি গড়ে তোলার পেছনে মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই দেশগুলি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তথ্য প্রযুক্তি ও শিক্ষাগত ক্ষেত্রে উন্নতির জন্য কাজ করবে এবং একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই প্রত্যেকটি দেশ, এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এক বাতাবরণ প্রেরণ করবে। অর্থাৎ এই সংগঠনটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিল। এই আসিয়ানের হেডকোয়ার্টার হলো ইন্দোনেশিয়ার জাকার্তাতে, আর আসিয়ানের মোটো হলো ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান কমিউনিটি। এই আসিয়ানের যে ফ্ল্যাগ, অর্থাৎ এই আসিয়ানের যে পতাকা, সেই পতাকার যে রং, সেই রং প্রত্যেকটি সদস্য দেশের পতাকার যে মূল রং, সেই মূল রঙকে একত্রিত করে আসিয়ানের পতাকাটিকে তৈরি করা হয়েছে। এই আসিয়ানের পতাকায় নীল, লাল, সাদা ও হলুদ রঙের ব্যবহার করা হয়েছে, আর এই প্রত্যেকটি রঙের একটি করে মানে আছে। নীল রঙের মানে হলো শান্তি ও স্থায়িত্ব, রেড কালার রিপ্রেজেন্ট করে গতিশীলতা, হোয়াইট কালার রিপ্রেজেন্ট করে বিশুদ্ধতা এবং ইয়েলো কালার রিপ্রেজেন্ট করে সমৃদ্ধি। বর্তমানে এই আসিয়ানের মোট সদস্য সংখ্যা হলো 10, আর এই 10টি দেশের নাম হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। আসিয়ান প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম 8 বছর এর গুরুত্ব ছিল না। 1976 সালে আসিয়ানের পূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, তারপর থেকেই এর কার্যকলাপ বা এর কার্যের পরিধি বৃদ্ধি পায়। এছাড়া 1997 সালে আসিয়ানের যেসব সদস্য দেশগুলো আছে, সেই সব সদস্য দেশগুলো এক আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিল, আর সেই সংকট মোকাবিলা করার জন্য আসিয়ানের যে সদস্য দেশগুলো, তারা একে অপরের সাহায্য করেছিল এবং এই গুরুতর এক পরিস্থিতি থেকে সেই দেশগুলো বেরিয়ে আসতে পেরেছিল, এবং তারপর থেকেই কিন্তু আসিয়ানের গুরুত্ব বাড়তে থাকে। বর্তমানে আসিয়ানের কার্য পরিচালনা করার জন্য 11টি স্থায়ী কমিটি ও 6টি অস্থায়ী কমিটি আছে। এই স্থায়ী কমিটিগুলো কিছু কার্য পরিচালনা করে, যেমন খাদ্য ও কৃষি, পর্যটন, পরিবহন, টেলিযোগাযোগ, অসামরিক বিমান পরিবহন, জাহাজ, সামাজিক সাংস্কৃতিক বিষয়াবলী, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য ও শিক্ষা ও অর্থনৈতিক ব্যাপারগুলো এই সব কমিটি দেখাশোনা করে। এছাড়া এই আসিয়ান দেশগুলি সম্মিলিতভাবে সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করেছে এবং এই সন্ত্রাসবাদকে দমন করার জন্য সকল প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। আসিয়ানের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আসিয়ানের যে সচিবালয়, সেই সচিবালয়ের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এবং আসিয়ানের সদস্য দেশগুলির মধ্যে যদি কোনো বিবাদ দেখা দেয়, সেই বিবাদ মীমাংসা করার জন্য ডিসপিউট সেটেলমেন্ট মেশিনারি গড়ে তোলা হয়েছে। এবার আমরা আসিয়ানের অবদান সম্পর্কে জানব। প্রথমত হলো আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্বিতীয়ত হলো সদস্য রাষ্ট্রবৃন্দের জাহাজ শিল্প, পর্যটন শিল্প, মৎস্য উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য বিকাশ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তৃতীয়ত হলো রাষ্ট্রগুলির মধ্যে তথ্য প্রযুক্তির আদান প্রদান ও বিকাশ করা হয়েছে। চতুর্থত হলো সদস্য দেশগুলির গোয়েন্দা বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে
গড়ে তোলা হয়েছে। পঞ্চমত হলো আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া গড়ে তোলা হয়েছে, যাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে কোনো বাধা না আসে। তো এই ছিল আজকের ভিডিও। খুব ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম যে আসিয়ানটা কি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং।